রসুল আমি আল্লাহ আজিম আপনি রসুল আজিম আল্লাহর নবীর চরিত্রটাই হওয়া দরকার যুবকদের আল্লাহর নবীর মতন চরিত্র বানানোর দরকার আছে না নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহি বুখারি বাব ফাদলে মান কামা রমাদান হাদিস নাম্বার হলো 1271 নাম্বার লেবাননের ভৈরুতের সাব আরবি বুখারি জিল্দ হয় এক খণ্ডে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে প্রশ্ন করলেন সাহাবাগণ আল্লাহর নবী নামাজে কিভাবে কোরআন তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশা বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না আমার নবীর কোরআন তেলাওয়াত কত সুন্দর আমার নবী তাহাজ্জুদ কিংবা তারাবির নামাজে এত চমৎকার করে কোরআন তেলাওয়াত করতেন আমি আয়েশা বক্তব্য করে আমি আয়েশা তোমাদেরকে আমি বয়ান করে শেষ করতে পারবো না এবার সাহাবারা বলতেন আল্লাহর নবীর চরিত্র কেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার নবী হলো হাইয়াল কোরআন কুলুবুল কোরআন একটা জীবিত কোরআনকে দেখতে যেমন 30 পারা কোরআনের মধ্যে যেমন কোনো বিন্দু পরিমাণ ভুল নাই আমার নবীর চরিত্রকে আমার আল্লাহ কুলুবুল কোরআন কোরআনের আত্মা হাইয়াল কোরআন আমার নবী হলো জীবন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মারকাজ আমার নবী হলো সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী এই জন্য প্রত্যেকটা যুবককে যদি সুচরিত্রবান হতে হয় একজন ব্যক্তির আদর্শ এতেবা মেনে চলতে হবে তিনি আমার নবী মুহাম্মদ এই জন্য প্রত্যেক নবীকে কার আদর্শে বলে বলিয়ান হতে হবে আমরা বললাম আল্লাহ আমরা কাকে অনুসরণ করে চলব আল্লাহর কাছে বক্তব্য আছে না নাই আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ তাআলা বলেছেন ও পৃথিবীর মুমিনাত আমি কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তিকে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শের মাপকাঠি করে বানিয়েছি তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার নবীর মধ্যে কোন যোগ্যতা ছিল না আমার নবীকে প্রশ্ন করেছেন একজন ইহুদ আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন হাদিসটা উল্লেখ করেছে শামাইল তিরমিজি ইমামে তিরমিজি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন একজন ইহুদি বললেন তোমার নবী দেখতে কেমন লম্বা আলী বললেন না আমার নবী লম্বা না এবার দ্বিতীয় প্রশ্ন করলেন আমার নবী তোমার নবী কি তাহলে মিজো আলী বললেন না আমার নবী মিজো না এবার ইহুদি প্রশ্ন করলেন তাহলে কি তোমার নবী খাটো আলী বলেছেন না আমার নবী লম্বাও না আমার নবী খাটো না আমার নবী মেজো না ইহুদি বললেন আলী এটা কেমন প্রশ্ন করেছো আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা ইহুদির উত্তর বললেন আমার নবীকে আল্লাহ অতটুকু উচ্চতা দিয়েছেন যেই উচ্চতা থাকলে পরে একজন মানুষকে মহাপুরুষ শক্তিধর পুরুষ ইমানদার পুরুষ যাকে দেখলে কাফেররা ভয় পাবে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন উচ্চতা দিয়ে তৈরি করে জমিনে পাঠায় দিয়েছেন আমার নবীর মতন কেউ হবে না হবে ওরাফানা লাকা যিকরা ওয়াযিকরতু যিকরতু যিকরতু মাই ইবনে আব্বাস বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ তার রাসূলকে সুউচ্চ নিয়ে গিয়েছেন ওরাফানা লাকা যিকরা রাসূল আমি আপনার যিকিরকে আমি আপনার স্মরণিকাকে সুউচ্চ নিয়ে গিয়েছি আপনার জায়গায় কেউ পৌঁছাতে পারবে না আমি আল্লাহ আপনাকে সরাসরি গাইডলাইন দিয়েছি ঠিক কি না এজন্য আমার চরিত্র হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেরকম ছিল ওই রকম ভাবে অনুসরণ করে চলা ঠিক না বেটি উত্তম চরিত্র চরিত্র বান যুবকদের প্রথম উদাহরণ হলো একজন উত্তম চরিত্রের যুবক হবে তাকওয়াবান যিনি আল্লাহর ভয় করে চলবেন আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর সবথেকে নিকটবর্তী বান্দা ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলে ঠিক না ঠিক এই যে চরিত্র তা দেখা যায় না ধরা যায় না চোখের চরিত্র আছে কানের চরিত্র আছে নাকের চরিত্র আছে হাতের চরিত্র আছে পায়ের চরিত্র আছে গুপ্তাঙ্গের চরিত্র
আছে, চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এমন কোন অঙ্গপ্রত্যঙ্গ নাই যার চরিত্র নাই, পুরাপুরি ফুলফিল চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত আপনি যদি আল্লাহর ভয়ে গুনার কর্ম করে অশ্লীলতা থেকে ফিরে থাকতে পারেন তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনুল কারীমে উত্তম চরিত্রের সম্পর্কে আলোচনা করতে যে একজন যুবককে কেন আল্লাহর ভয় অর্জন করতে হবে এই ব্যাপারে ইমাম বুখারী প্রায় 100,000 উস্তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। কোন ইমাম? ইমাম বুখারীর উস্তাদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উস্তাদ কে ছিলেন বলেন তো? বলতে পারবেন কেউ? আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই। কি নাম বলেছি? আব্দুল্লাহ ইবনুল। এই ঘটনাটা কিতাবুজ জুহুদ ইমাম হাম্বল 1 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠায় ওয়াকিহ এবং সিয়ারু আলামিন নুবালা ইমাম জাহাবি 2 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা লেবাননের ভৈরুত আরবি এই 2টি গ্রন্থে এটি উল্লেখ রয়েছে। বলবো কি, ইবনুল মুবারকের পিতা তিনি মুবারক ছিলেন, তিনি আঙ্গুর ফল চাষ করতেন। কি ফল? আঙ্গুর ফল। তো মালিক তাকে নিয়োগ দিয়েছেন আঙ্গুরের বাগান পরিচর্যা করার জন্য, দেখুন উত্তম চরিত্রের ফসল দেখবেন। তো আঙ্গুর ফল টক ছিল, মালিক বললেন আঙ্গুর ফল নিয়ে আসো, এনেছে আঙ্গুর ফলটি টক। দ্বিতীয় দিন এনেছে, দ্বিতীয় দিনের আঙ্গুর আরো বেশি টক, তৃতীয় দিনের আঙ্গুর আরো বেশি টক। বললেন তুমি কি আমার সাথে ঠাট্টা মস্করা নিমজ্জিত আছো? তিনি বললেন আপনি আঙ্গুর ফল গাছ পরিচর্যা করতে বলেছেন কিন্তু তা তো খেয়ে আমাকে দেখতে বলেননি, আমি কি করে আপনার দেওয়া আমানতের খেয়ানত করে আমি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব? এরপর গভর্নর চলে গেলেন, কিছুদিন পর তার মেয়ের জন্য একটি পাত্র ঠিক করতে যাবেন। মুবারককে প্রশ্ন করলেন আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই। মুবারক বললেন আপনি যদি কোনো ইহুদির কাছে বিয়ে দেন সুন্দরী মানুষ খোঁজেন, কারণ ইহুদিরা সুন্দরের পূজারি, আপনি যদি কোনো পত্তলিক কিংবা মাজুসি মুশরিকদের কাছে বিয়ে দিতে চান তাহলে আপনি কোনো ভালো বংশ দেখে বিয়ে দেন, কারণ ইহুদি খ্রিস্টানেরা বিশেষ করে হিন্দুরা ব্রাহ্মণ শুদ্ধ ক্ষত্রিয় আগুন পূজারীরা বংশের খুব গৌরব করে। আর আপনি যদি প্রভাব প্রতিপত্তি সম্পত্তি দেখে বিয়ে দিতে চান কোন খ্রিস্টানদের কাছে বিয়ে দেন, কারণ খ্রিস্টানরা হলো সম্পত্তি অভিজাতদের অধিকারী। আর আপনি যদি কোনো আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা আখলাকওয়ালা ইমানওয়ালা আল্লাহর ভয়ে ভীত এমন কোন মানুষের কাছে বিয়ে দিতে চান তাহলে আপনি কোন তাকওয়াবান ইমানদার যুবকের কাছে আপনার মেয়েকে বিয়ে দেন। এবার গভর্নর বলল আমি পুরো আফ্রিকা মহাদেশের, তুমি মুবারক তোমার নাকটা থেপড়া চুলটা কালো আর আমার মেয়ে হলো বিশ্ব সুন্দরী সুন্দরীদের একজন। ইবনুল মুবারক বলেছেন, মুবারক বললেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আল্লাহ কারো চেহারা দেখেন না ও আমওয়ালিকুম, আল্লাহ কারো মাল দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুর কুলুবিকুম আমালিকুম, আল্লাহ মানুষের অন্তর দেখেন, আল্লাহ মানুষের আমল দেখেন, যার অন্তকরণে আল্লাহওয়ালা হয় আর যার আমল আখেরাত মূলক হয় আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির মূল্য আছে না নাই। আমি একজন ইহুদি, আমি একজন মুসলিম, তাই আপনার মেয়েকে বললেই বিয়ে করতে পারবো না। ইবনুল মুবারকের পিতা মুবারকের এই প্রশ্ন শোনার পরে গভর্নর তার মেয়েকে বলল যে মুবারক তাকওয়াবান, কোন মহিলা ছাড়া বিয়ে করবে না। তখন গভর্নরের মেয়ে বলল আমিও তাকওয়াবান, কোন পুরুষ ছাড়া কারো কাছে বিয়ে বসবো না। এবার দুইজনের বিয়ে হয়ে গেল, এই দুইজনের ওরড্ডান সন্তান যিনি জন্মগ্রহণ করলেন ইমাম বুখারী যার ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন কিয়ামত পর্যন্ত সূর্য উদিত হবে, ইবনুল মুবারকের মতন আরেকজন মুহাদ্দিসের জন্ম কোন মা পৃথিবীতে জন্ম দিতে পারবে না। তিনি হলেন এই মুবারকের সন্তান আব্দুল্লাহ ইবনুল মুবারক। মুহাদ্দিসগণ বলে থাকেন তার লকব ছিল আমিরুল মুমিনিনা ফিল হাদিসি, বলা হয়ে থাকেন আল্লাহর নবীর সব হাদিস একজন ব্যক্তি মুখস্থ করতে পেরেছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক।
سبحان الله بول بنا তার লাকব সুল হাকিম আল হাদিস সমস্ত হাদিস তিনি হেফজ করেছিলেন ইমাম বুখারীর উস্তাদ কে তার প্রসিদ্ধ উক্তি ইমাম মুসলিম 7 নম্বর মুকদ্দমায় নকল করেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন হাদিসের সনদ হলো দ্বীনের অংশ লাউলা ইসনাদ হাদিসের যদি সনদ না থাকতো মাশাআ মান শাআ তোমরা ইচ্ছা মতো সনদগুলো বড় না করে তোমরা ইসলামকে ধ্বংস করে দিতে ঠিক কিনা বলেন কিসের ফসল তাকওয়ার ফসল কিসের ফসল উত্তম চরিত্রের ফসল উত্তম চরিত্রের উত্তম আখলাকে মিলিত হয়ে গেলেন বিশ্ব বরণ্য মুহাদ্দিস আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাহলে যুবকদের কেমন চরিত্র অর্জন করা উচিত যেরকম চরিত্র অর্জন করলে পরে আল্লাহ খুশি হবেন ওই চরিত্র অর্জন করা উচিত তাই না এবার আসেন উত্তম চরিত্র গঠনের জন্য আমরা আমাদের যুবকরা কি কি কর্মসূচি পালন করতে পারে আমরা আল্লাহকে প্রশ্ন করলাম উত্তম চরিত্রের জন্য কি কি কর্মসূচি দরকার আল্লাহ বললেন সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 এ কোন সূরা কয় কত নাম্বার আয়াত إن الصلاة تنهى عن الفحشاء والمنكر উত্তম চরিত্র গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে যুবতী বোনদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করলেন নিঃসন্দেহে নামাজ সালাত তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে ফিরায় রাখবে কি উত্তম চরিত্র গঠনের এক নাম্বার হাতিয়ারের নাম কি সালাত আমরা বললাম আল্লাহ সালাত পড়লে কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম সূরা মুমিন এক নাম্বার আয়াতে বলেছেন কদ আফলাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন বিশ্ব নবী তুমি ইমানদারদেরকে জানিয়ে দাও সফল কাম মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার সালাতকে খুশুর সাথে পরহেজগারিতার সাথে অত্যন্ত মনোযোগের সাথে আদায় করে জাতুরিকা অভিযান কি অভিযান বলছি জাতুরিকা অভিযান আল্লাহর নবীর সাহাবাগণ আল্লাহর নবী অনেকগুলো যুদ্ধ করেছেন এর মধ্যে একটি যুদ্ধ হলো জাতুরিকা যুদ্ধ কি যুদ্ধ জাতুরিকা কি বলেছি জাতুরিকা অভিযান অনেকগুলো যুদ্ধ তিনি গাজওয়া করেছেন তো এই অভিযানে দুইজন সাহাবীকে সীমানা পাহারা দেওয়ার জন্য আপনাদের নিকটে সীমানাবর্তী না এই ভারত সীমান্তবর্তী এলাকা তো এই সাপাহারা এলাকা ঠিক কিনা তো এই সীমানা পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবীকে নিয়োগ দিলেন দেখেন কিভাবে নামাজ তাদেরকে চরিত্র উত্তম চরিত্রের দিকে ধাবিত করেছে একজন সাহাবা বললেন আমি পাহারা দেই তুমি ঘুমাও ওই সাহাবা বললেন ঘুমিয়ে লাভটা কি আমি আমার সময়টাকে নামাজের মধ্যে দিলে আল্লাহ তাআলা আমাকে অনেক কল্যাণ বরকত দান করবেন সাহাবি নামাজে দাঁড়ায়া গেলেন ইহুদি খ্রিস্টানরা কাফের মুশরিকেরা চিন্তা করলো একটা তীর নিক্ষেপ করে দেই যদি কোনো গাছের পাতায় তীরটা লাগে তাহলে আমরা বুঝতে পারবো আর যদি মুহাম্মাদের উম্মতকে তীর মারি মুহাম্মাদের উম্মতেরা সাধারণত সীমান্তবর্তী অবস্থায় নামাজে দাঁড়ানো থাকে তাহলে কোনো আওয়াজ আসবে না একজন মুশরিক কাফের যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করে দিয়েছে হঠাৎ করে তীরটা যেই সাহাবা সীমান্ত পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় আছে তার শরীরে বিদ্ধ হয়ে গেল এবার ওই সাহাবা টেনে খোলার চেষ্টা করলো কিন্তু আল্লাহর কসম করে বলছি ওই সাহাবা যতই চেষ্টা করে যেই সাহাবার শরীরে তীর নিক্ষেপ হয়েছে ওই সাহাবা নামাজকে ছাড়ে নাই যখন সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করলো তীর ঢুকে গেছে রক্ত বের হয়ে গেছে নামাজকে কেন ছাড়ল না তখন তিনি তীর মাখা অবস্থায় নামাজ পরিত্যাগ করে বললেন আমার হাবিব বর্ণনা করে إن أحدكم إذا قام إلى الصلاة فإنه يناجي ربه আল্লাহর কোন গোলাম আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন ইমানদার যখন নামাজে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মুনাজাতে লিপ্ত হয়ে যায় আমার নামাজের এত মজা
আমার নামাজের এত খুশু আমার নামাজের এত মনোযোগ বৃদ্ধি পেয়ে গেছে তীর নিক্ষেপ করার পর আমার শরীরে কোনো ব্যথা লাগে নাই এটাই হলো যুবক ভাইরা উত্তম চরিত্রের প্রথম হাতিয়ার যেই যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে আল্লাহর নবী বলেছেন একটা পুকুরে গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওই বান্দা ওই যুবক ওই যুবতীর শরীরে এক বিন্দু পরিমাণ ময়লা অবশ্যই থাকতে পারে না আপনারা তো বেশ আসলে আপনারা আমি এইবার শেষ বলবো বারবার ওয়াজের মধ্যে এগুলো দিলে ওয়াজের যে একটা নূর থাকে এটা কি হয়ে যায় আপনারা নিজ দায়িত্বে সামনে এসে পড়ুন পেছনের লোকদেরকে যারা দাঁড়িয়ে আছে বসার সুযোগ করে দিন এটা চরম আনকাটিসিয়াসি অভদ্রতা আপনারা ভদ্রতা অর্জন করুন আর অভদ্রতা বর্জন করুন আপনারা সামনে আসুন পেছনের লোকদেরকে বসার সুযোগ করে দিন সামনে আসুন এটাই যদি বারবার আমাকে সুঙ্গা মারতে হয় তাহলে ওয়াজ বাদ দিয়ে এই কাজই করি আমি আপনাদেরকে নিয়ে এখন নাকি এটাই করবো নাকি একটু পরপর না ঠিক হয়ে যাবেন আপনারা জি আলহামদুলিল্লাহ বলেন আমার দেশে তো এক শ্রেণীর বিদাতি বক্তারা বার মাহফিল কে জমানার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এসব টোন দেব না ঠিক না ঠিক যা কোরআন সুন্নাহ প্রমাণিত আমরা তাই কেবল সুধীরতার সাথে বলবো ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন তাহলে যুব সমাজ চরিত্র উৎকর্ষে পৌঁছাবার জন্য একটি প্রধান হাতিয়ার হলো কি সালাত এই যে শীত রাত্র চলে গেল আর গরম চলে আসলো ফজর নামাজ পড়ে এই এলাকার কয়জন মুসলমান আর পড়ে না কয়জন এই বেশিরভাগ যে মুসলমান যে মনে করে এই ব্যক্তিও কাফের আর এই বেটা যদি বেনামাজি মারা যায় মাইক দিয়ে ঘোষণা দিতে হবে ঈদ মুবারক একটা বেনামাজি জমা খরচের খাতায় চলে গেছে এর জানাজা দেবে বেনামাজিরা কোনো মুসলমান বেনামাজির জানাজায় জানাজা পড়তে পারবে না যদি কোনো মায়ের বেটা জন্মে থেকে মায়ের এক ফোঁটা দুধ পান করে থাকে নীল আকাশের নিচে জমিনের উপরে কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না কোনো হাদিস দিয়ে একটি হাদিস দিয়ে যে বেনামাজি জান্নাতে যাবে যদি বেনামাজি জান্নাতে যায় আল্লাহর কসম আমি বেনামাজি হব পারবেন কষ্ট অনেক কঠিন হয়ে গেল না ফতোয়া কিন্তু কঠিন করেছেন আমি না আল্লাহ এবং তার রাসূল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছি হাদিস উল্লেখ করেছে তারগীবতের হিদ্দারো 30 নম্বর মুসনাদে বাগদাদ 3034 নম্বর হাদিস মুসান্নাফে আবি সাহেবা ইমাম আবি বকর ইবনে আবি সাহেবা 4060 নম্বর 2 নম্বর বলিয়াম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী বলেছেন আহসানুল উযুয়া সুম্মা আতাল মাসাজিদ কেউ যদি উত্তম রূপে অজু করে মসজিদের দিকে গমন করে আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাৎ করবেন আবার বলছি আল্লাহর নবী বলেছেন সালমান ফার্সি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আহসানুল উযুয়া সুন্নাতাল মাসাজিদ কেউ যদি উত্তম রূপে অজু করে মসজিদের দিকে গমন করে জাইরুল্লাহ আল্লাহ বলেছেন ওই গোলামের সাথে আমি আল্লাহ নিজেই সাক্ষাৎ করব একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আজবাক ফজরের আযান যখন শুনতে পাবা নবী বলেছেন ক্বালা বাশশিরুল মুশাইরা বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন ফজরের নামাজের অন্ধকার তোমার জন্য নূর হয়ে দৌড়াবে কারণ ওর ঘোড়ার গতিতে বিদ্যুতের গতিতে দৌড়াবে আর যার আমল নামায় নামাজ নাই তাদের তো এক বিন্দু পরিমাণ নূর আল্লাহর কাছে বরাদ্দ থাকবে না ঠিক কিনা বলেন আমার আল্লাহ সূরা কালাম 43 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা ইউখশাফু আন সাকিন ইউদুউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা
কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গুসাকে বের করবেন পায়ের সাককে বের করবেন সাক বলা হয় হাঁটু থেকে টাকলু পর্যন্ত জায়গাটাকে আল্লাহ বলবেন আমাকে সেজদা করো কিন্তু যারা বেনামাজি কোনোদিন পশ্চিম দিকে আসার খায় নাই জীবনে কোনোদিন পশ্চিম উঠে নাই আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্ব আরে তোর নেতার চরিত্র তোর নেতার কোন চরিত্র নাই যেই নেতার সম্মান আমার নবীর সাথে মিলে না এই নেতার সাথে যেগুলো স্লোগান দেয় এগুলো কুষ্টি শুদ্ধ জাহান্নামি আমরা এমন নেতাকে মানি যেই নেতার পিছনে ঘুরলো হাসরের ময়দানে লাভ মিজানের ময়দানে লাভ পুলসিরাতের ময়দানে লাভ আমার মুসলমান জাতির নেতা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আমার বক্তব্য না আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াওমা নাদউ কুল উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেককে তার নেতা সহকারে ডাকা হবে আর প্রত্যেক হাদিস পণ্ডিতদের ইমাম হলো ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন মুহাম্মদ রাসূলুল্লাহ এজন্য আমরা এমন নেতাকে মানে ঠিক না ব্যা ঠিক এজন্য নামাজ বিহীন কোন ইবাদত মুসলমান এজন্য রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন সালাত হলো দ্বীনের মূল স্তম্ভ দা মেইন পিলার দা মেইন বিল্ডার ফর এভরি মুমিন লারলেস সব নারী আর পুরুষের জন্য নামাজ হলো মূল বিল্ডিং এজন্য উত্তম চরিত্র গঠনের জন্য তওবা করতে হবে এখন থেকেই যে আমি আর কোনোদিন সালাতকে ছাড়ব না কি পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন আমিন আপনিও যুবক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হু 24 বছর বয়সের যুবক সিফাতুস সালাতের নবী কে লিখেছেন এই বইটি আল্লামা নাসিরউদ্দিন আলবানি নাম শুনছেন তো যদি এই কথাটা বলতাম যে আশরাফ আলী থানভি কোন কিতাবের আলেম সবাই বলতেন হানাফি মাযহাবের লোক হলে যে ইনি তো বেহেশতে জিউরের আলেম আমদাদুল মুফতিহিনের আলেম আর আপনাকে সালাফিকে প্রশ্ন করা হলো সিফাত সালাতুন নবী এই লেখককে বেশিরভাগ লোকে ফেইলার হয়ে অবর্থ হয়ে কথা বললেন কারণ হানাফি গণ তারা তাদের ইমামকে তারা তাদের আলেমকে ইহতেরাম করে সম্মান করে আর আপনি আপনার ইমামকে আলেমকে অশ্রদ্ধ করেন এটাই হলো আপনার দুর্বলতা এই জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানির কিতাবের নামই জানেন না এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা আমাদের আকাবিরদেরকে চিনতে হবে আমাদের আকাবির হলো সলফে সালিহিন পূর্ববর্তী বুজুর্গ যাদের ব্যাখ্যা কোরআন এবং আল্লাহর রাসূলের বিশুদ্ধ হাদিস দ্বারা যাদের আকীদা সাহাবীদের আকীদা যাদের আকীদা তাবেঈদের আকীদা যাদের আকীদা তাবে তাবেঈদের আকীদা তারা কোনো পিতন্ত্র মাজারতন্ত্র ফকিরতন্ত্র কোন তন্ত্র তমুকতন্ত্র কোন তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না তাদের আকীদা হলো তাবের সাইরু আলাল মানহাজুল কদিমিয়া পূর্ব পূর্ববর্তী আকিদাগণ ইমামগণ পূর্ববর্তী আয়ামাগণ যে আকিদা বিশ্বাস করেছে এটাই আমার আপনার আকিদা ঠিক কিনা বলেন কিন্তু আপনি ফেইলা সিফাতুস সালাতুন নবী এর দ্বিতীয় ভলিউম 130 নম্বর পৃষ্ঠা চার খণ্ডে কিতাবটি আরবিতে সমাপ্ত সাইয়েদানা উমার ইবনুল খাত্তাব নাম শুনেছেন তো ফজরের আজান হয়ে গেল তিনি শীতের রাত্রিতে কম্বল পেঁচিয়ে নদীর মধ্যে লাফালেন সাহাবীগণ বললেন ওমর আপনার এই কাজটি আমাদের বুঝে আসলো না ওমর বললেন যখন বিলাল আজান দিল আমি আজানের শব্দ শুনে একটু দেরি করে ফেলেছি আমার কাল্প যেন আমার নফস যেন আর জীবনে কখনো আজান শুনে যেন বিছানার সাথে না লাগে এই জন্য আমি উক্ত কাদের কাফারা দিয়ে অজু করার পরিবর্তে কন কনে শীতের রাত্রিতে নদীতে কম্বল সহ লাফা পড়েছি যাতে করে আমার কলব আর কোনোদিন জমিনের সাথে লেগে না থাকে আমার কলব যেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায় আর আপনার কলব আপনার কলব সরাসরি শয়তানের কলব আপনার কলব আর একটা কুকুরের কলবের সাথে কোনো মূল কোনো পার্থক্য নাই ঠিক না ঠিক যেই কলব আল্লাহকে চেনে না যেই কলব তার নবীকে চেনে না এই কলব হলো উলাইকা কানআম বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহ
রকম আদল ফায়ার তাফজীরের সিগা সবথেকে নিকৃষ্ট শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এরা কারা আল্লাহ বলেছেন সূরাতুল আরাফের 122 নম্বর নালি জাহান্নাম কাসীরাম কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ قَرَأَتْ পড়েছি দুইজনের আল্লাহর বান্দা বাকিরা কি ইবলিশ কি চামুন্ডা নাকি জোরে বলেন কারায়াত করেছি আরো জোরে বলেন কারায়াত করেছি সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেছেন দুনিয়ার বেশিরভাগ মানুষ আর জিনকে জাহান্নামী করেছি কি জন্য জাহান্নামী করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি অন্তর দিয়েছি তারা তাদের অন্তর দিয়ে কল্পনা করতে পারে না তাদেরকে হেদায়েতের জন্য দুইটা চোখ দিয়েছি হেদায়েত তারা দেখতে পায় না তাদের হেদায়েতের জন্য দুইটা কান দিয়েছি তারা হেদায়েতের কথা শুনতে পায় না কারণ কি নবী আপনি জানেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল এরা হলো চতুষ্পদ জন্তু আর কত নিচ চতুষ্পদ জন্তুর চাইতে এরা নিচ ঠিক না না ঠিক মুয়াজ্জিন আযান দিল হাইয়া আলা সালাম শুনতে পাইলেন মহিলারাও শুনতে পাইল যুবকরা শুনতে পাইল কিন্তু আল্লাহর ঘর মসজিদে তুমি আসতে পারলা না আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আযান শুনে মসজিদে গমন করে নাই ইবনে আব্বাস সাতবার ফতোয়া দিয়েছেন লাম তুকবালু সালাত লাম তুকবালু সালাত লাম তুকবালু সালাত লাম তুকবালু সালাত ইবনে আব্বাস ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি আযান শুনে মসজিদে আসে নাই তার নামাজ বাতিল তার নামাজ হয়নি তার নামাজ হয় নিতান নামাজ আইরি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাত পরিত্যাগ করে বিন বাস রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন এই ব্যক্তি একটা কবিরা গুনাহ করেছে কারণ সালাতের নিকট জামাতে নামাজ পড়া সুন্নাত নয় সালাতের নিকট জামাতে নামাজ পড়া ওয়াজিব ইমাম বুখারীর মতে নামাজ জামাত পরিত্যাগ করা কবিরা গুনাহ কি গুনাহ আর আপনি কোনো গুরুত্ব নাই আর আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে ফিরায় রাখে তে ফিরায় রাখে না কেন নামাজ পড়েন আল্লাহর হুকুমে আর জমিন চালান আব্রাহাম লিঙ্কনের শয়তানদের হুকুমে এই জন্য এই জমিন এই বাস্তবায়ন হয় না নামাজ যেমন আল্লাহর হুকুমে পড়েছেন এই জমিন আল্লাহর আইন বিধান দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে এটা ইমানের দাবি এটা ইসলামের দাবি এটা কোরআনের দাবি আল্লাযীনা ইম্মাকান্নাকুম ফিল আরদ আমি যখন জমিনে কাউকে রাষ্ট্র ক্ষমতা দেই তাদের প্রথম কর্মসূচি হলো কি এরপরে কি যাকাত এজন্য নামাজের সময় নামাজের সমাজটা এই পৃথিবীতে কায়েম করতে হবে নামাজের নামাজে যেমন আল্লাহকে মানি সব জায়গাতে আমরা কাকে মানবো আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর মুমিন পৃথিবীর মুমিনাত তোমাদের কেউ সর্বময় ক্ষমতার অধিকারী নয় আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী ঠিক না ঠিক যাদের আকীদা নষ্ট হয়ে গেছে তারা বলে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি সব থেকে বেশি সর্বময় ক্ষমতার অধিকারী কে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর বলেন ও পৃথিবীর মুমিনাত তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ হলাম সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ আলাকুল খলক ওয়াল আমান তাবারাকাল্লাহ বিরাব্বিল আলামিন আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ বিধান দেই ঠিক না ঠিক আর যে বেনামাজি সমাজে আছে যদি কোনো পুরুষ কোনো বেনামাজির কাছে মেয়েকে বিয়ে দেয় তার আগে জেনে নেবেন বেনামাজির তৈরিকৃত সন্তান হলো ফরমালিন তারা ওয়ালা দাজান তাৎকা হারাম দাবা ক্লিয়ার নন ক্লিয়ার কারণ কোন কাফেরের সাথে কোন মুসলমানদের বিয়ে বৈধ নেই আপনার কাছে এলাকার 10-5 জন মুফতি আছে আর আমার কাছে 116,000 মুফতি আছে কার কাছে মুফতি বেশি 116,000 মুফতির মধ্যে আবু বকর ওমর ওসমান আলী উবাইদা ইবনে সামিত আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা এই রকম সাহাবীগণ আছে সাহাবীগণ মনে করতেন কারা
কোন কিতাবের হাদিস? তিরমিজি 3033 নম্বর 1 নম্বর খন্ডে অধ্যায় কিতাবুস সালাত। সাহাবীগণ মনে করতেন, লা ইয়ারাউনা শাইইন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাতি, আমরা নামাজ পরিত্যাগকারী ব্যক্তিকে অন্যান্য কাফেরদের মতো সাহাবীগণ নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাদেরকে কাফের মনে করতেন। তোমার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন আর তোমার মতন টিকটিকি মৌলবি কাফের মনে করলে কি, আর না মরলে মনে করলে কি? আমার সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন, ইখতিবু আলাল মিনবারি ফিল কুফা, কুফার মসজিদে বসে বলেছেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, কেউ যদি কুফাবাসীর কোন ব্যক্তি যদি নামাজকে ছেড়ে দেয় সাথে সাথে সে কাফের হয়ে যায়। আর আপনি কি মনে করছেন? আপনি মুসলমান মনে করেছেন নিজেকে? না, বেনামাজির জানাজা দেওয়া একটা হারাম। বেনামাজির জানাজা কারা দেবে? বেনামাজিরা দেবে, কারণ কাফের জানাজা কারা পড়বে? সূত্র একমত না দুই মত? হুজুর আপনি খুব কঠিন করেছেন, কঠিন তো আমি করিনি, কঠিন করে বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেটা কঠিন করেছেন এটা আমি নরম করার কে? আল্লাহর নবী যেটা নরম করেছেন আমি নরম করেই বলবো, আর আল্লাহর নবী যেটা কঠিন করেছেন এটা কঠিন করেই বলবো। ফাঁসির ভিতরে ঠেল, সেলের ভিতরে জেল, জেলের উপর সেন্টার জেল, তার উপর ফাঁসির ঠেল। যদি আমাকে শিরিক এবং বিদাত উৎখাত করার জন্য আমাকে যদি হুররিকাত করতে হয়, পুড়িয়ে যদি মেরে ফেলা হয়, তারপরও বিদাতের সাথে শিরকের সাথে বেনামাজির সাথে কোনো কম্প্রোমাইজ মুসলমানের মধ্যে হবে না। এটা স্পষ্ট বক্তব্য আমাদের, ক্লিয়ার না ক্লিয়ার? এই জন্য আমি বলতে চাই, হে যুব সমাজ, এই মাহফিল করাটা অত্যন্ত ভালো গুণ যদি এখান থেকে তোমার চরিত্র গঠন করতে পারো, ঠিক না? ঠিক। আজকে এই বক্তব্য শুনে, সাহাবিদের এই ফতোয়া শুনে, একটি হাদিস এসেছে সহি বুখারিতে 623 নম্বর হাদিস। কোন কিতাবে? মনে হয় বুঝেন নাই কথাটা। আমার কথা বুঝতে পারছেন তো? আমি খাঁটি বিশুদ্ধ শব্দ চয়নের সাথে বাংলা উদ্ধৃতি দিয়ে আপনার সাথে কথা বলছি, আমি কোনো গেউ অশুদ্ধ শব্দ চয়ন আপনার সামনে করিনি যে আপনি বুঝতে পারবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বর্ণনা করেছেন, মান তারকা সালাতিল আসর ফাকাদ হাবিতু আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে পরিত্যাগ করে সে যেন তার সমস্ত আমলকে নষ্ট করে ফেলল। কি ত্যাগ করলে? বলেছেন মুহাম্মদ, আপনার হজ কি হলো? আপনার আপনার বিবাহ কি হলো? আপনার যাকাত কি হলো? মনে হয় বুঝেন নাই কথাটা। এখানে কোনো আর অবুঝ হওয়ার কোনো কিছু আছে? তাই যুবকদেরকে বলছি, সচ্চরিত্র হওয়াবান হওয়ার জন্য প্রথম কর্মসূচি হলো তোমাদেরকে সালাতের মতো একটি বিষয় প্রত্যেক যুবককে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তবা করতে পারবেন না ইনশাল্লাহ? বলেন আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, এটা আল্লাহ মাফ করবেন না? আমার দেশে বেনামাজি বাড়ার কতগুলো কারণ আছে, এর মধ্যে একটি হলো উমরি কাজার ফতোয়া। এক মৌলবী ফতোয়া দিচ্ছেন ময়মনসিং এক মসজিদে, কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে 80 হুব্বা শাস্তি হবে। আমি বললাম, মৌলবী সাহেব 80 হুব্বা আবার কি? 80 হুব্বা মানে হলো কাজা করলে